কয়েকদিন পরে আসতেছে বিশ্বকাপ ফুটবল, কথা কয় না। এক গ্রুপ হবে রাত 10টার থেকে 12টা, আবার হবে রাত 2টার থেকে 4টা, কোন ঘুম, কথা কয় না, কোন ঘুম। এই খেলার পাগল কে কে আছেন একটু হাত তুলুন তো দেখি, একজনও নাই। সুবহানাল্লাহ, কোন জোরে কোন সুবহানাল্লাহ, একজনও ফুটবলের পাগল নাই না, কই? আমি তো দেখতেছি একজনও নাই। আসেন, আজকে একটা একটা করে ধরা হবে আপনাদের। ফুটবল খেলা কি জায়েজ আছে? তো আসতে কোন কে, মানে অনেকে আসতে বলতেছে যে হুজুর আবার কি কয়, কয়েকদিন পরে খেলা, এই হুজুর আবার কি বলে। রাতের পর রাত কেটে যাবে, চোখে কি ঘুম লাগবে? কোথাকার কোন ইহুদি নাসারা খ্রিস্টান বৈদ্যরা খেলবে, তাদের জন্য আমরা রাতের পর রাত জাগবো, আমরা আলোচনা দেখব, আমরা কি করবো, খেলা দেখবো, কথা কন ঠিক না? ঠিক আসেন। অনেকেই ফোন দিয়ে বলে হুজুর আপনার এই খেলার বিরুদ্ধে কেন, আপনারা আলোচনা করবেন, কোরআনে আলোচনা করবেন। আমার ভাই, এই যুবক, আমার বাবাজিরা, আপনারা কি করবেন, জাহান্নামে যাবেন, আপনারা এক এক করে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পড়বেন, এটা তো আমরা সহ্য করতে পারি না। আলেম ওলামা চায় কাল কিয়ামতের ময়দানে আপনিও জান্নাতে যান, কথা কন ঠিক না? ঠিক, এজন্যই আলেম ওলামারা এই কথাগুলো বলে, বললেই বলে হুজুর শুধুমাত্র হুজুরের আজকি মাহফিলে উঠেই রাজনীতি শুরু করে, কথা কয় না? হুজুর কোরআন থেকে কথা বলবে, এই বলুন তো দেখি কোরআনুল কারিমের মধ্যে রাজনীতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুনাফিকের কথা কোরআনে আছে না নাই? কাফেরের কথা কোরআনে আছে না নাই? তাহলে কথাগুলো বললে পরেই বিপদ, কথা কয় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ কোনো দিকে নেবেন না আমার কথা, খুব বোঝার চেষ্টা করেন। তা ফুটবল, এই ফুটবল খেলা কি নাই জায়েজ, কথা কয় না? আমি আপনাদের এই মঞ্চে আসার আগেই, মঞ্চে উঠার আগেই কয়েকটি বিষয় আমি দেখলাম, এরপর আমি মঞ্চে আসছি আপনাদের সামনে। আমার ভাই যেন খেয়াল করছে যে ওনারা কথা বলতেছিলেন আমার ভিডিও ম্যানের সাথে, ওনার সাথে কথা বলতেছিলেন, আমি ওই সময় লিখতেছিলাম ফুটবল খেলা আমরা হারাম বলি কেন, এই হারাম বলার কারণ হলো চারটা, কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। আমি বুঝতে পারতেছি আপনারা কথা বলতেছেন। এক নম্বর, এক নম্বর ফুটবল খেলা হারাম যে জন্য সেটা হলো এই ফুটবল খেলার মধ্যে জুয়া আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আরো চিল্লা এখন আছে না নাই? ফুটবল খেলার মধ্যে জুয়া রয়েছে। আচ্ছা, এই জুয়া কি হারাম নাকি হালাল? আর একটু জোরে বলেন, আল্লাহ বলেন, إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَارُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ আরেকটু জোরে, এটা কার কথা? এই আমি গোলাম মুর্তজা নুরির কথা, আওয়াজ দেন না কেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এখানে? আল্লাহ পাক বলতেছেন আমি কি করলাম, মদ এবং জুয়াকে আমি হারাম করে দিলাম। সুতরাং মদ যারা খাবে, জুয়া যারা খেলবে, এবং জুয়া খেলার সাথে যারা কি করবে সমর্থন দিবে, যারা এদের সাথে কি করবে চলাফেরা করবে, এদেরকে সমর্থন করবে, আমালি শয়তান, তারা হলো শয়তান। কার কথা? আর একটা জোরে বলে, তাহলে এটা কি খেলা দেখা যাবে, কথা কন? এটা হলো এক নম্বর, আজকে একটা একটা করে ধরায় দেবো আপনাদেরকে। দুই নম্বর, দুই নম্বর ফুটবল খেলার মাধ্যমে ফরজ তরফ হয়, ফরজ হয় না ফুটবল যখন খেলা হয়? আচ্ছা বলেন তো দেখি, আটুর উপরে কি কাপড় তোলা কি?
কথা কয় না, কবিরা গোনা ফরস্তরফ হয়ে গেল। এটার কারণে ফুটবল খেলাও কি হারাম, দেখাও হারাম। যে জিনিসটাই হারাম সেই জিনিসটা যদি আমরা চোখ দিয়ে দেখি সেটা কি হারাম না, কথা কয় না সেটা হারাম নয়। তিন নম্বর, যারা ফুটবল খেলে এবং যারা দেখে তারা নামাজ ঠিক মতো পড়ে, আর একটু জোরে কোন পড়ে, সময় মতো পড়ে না, ঠিক মতো পড়ে না। ফুটবল খেলার পাগল, কিসের নামাজ, নাউজুবিল্লাহ বলেন কি কর, নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা কি আপনাদের এলাকায় হয়? যখন ফুটবল খেলার নেশা ওঠে, ব্রাজিল আর্জেন্টিনার খেলা যদি হয়, ওরে বাবা রে বাবা, বাংলার জমিনের কিছু যুবকেরা মারামারি তো করবেই, হট্টগোল তো করবে, হট্টগোল করে অনেক যুবকেরা মারা যাবে, কথা কন ঠিক না? ঠিক, নামাজ ঠিক থাকে না, এই কারণেও খেলাধুলা কি হারাম। চার নম্বর যে কারণ, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চার নম্বর যেটা সেটা হলো ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করা। ইহুদি খ্রিস্টানদের কি করা, কথা কয় না? এইটাকে আমরা সাপোর্ট করি কি করি না একটু কথা বলতে হবে। একদল হলো ব্রাজিল, একদল কি, কথা কন না কেন, আর একদল কি, বিশেষ করে বাংলার জমিনে এই দুইটা দলেরই পাগল, কথা কয় না? এই দুইটা দলের কি পাগল, বড় আফসোস করে বলতে হয়। আমি আজকেই দেখলাম ফেসবুকের মধ্যে একজন যুবক আর্জেন্টিনার পতাকা উড়াইতে যায়া, ঝুলাইতে যায়া গাছের উপরে উঠেছে, কোথায় উঠছে, এই কথা কান না কেন, গাছ কারোর উপরে উঠছে, গাছের উপরে উঠছে, গাছের উপরে উঠে বানতে লাগছে, ছিটকায় পড়ে গেছে, জায়গায় স্পট, জায়গায় দুনিয়া থেকে বিদায় নিস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাগুলো একটু হৃদয় দিয়ে আপনারা বোঝেন। এই যে যুবকটা দুনিয়া থেকে বিদায় নিলেন পতাকা ঝুলানোর জন্য, এর মার কলিজায় ভিতর কত ব্যথা লাগতেছে আপনি একটু চিন্তা করেন। এমনও তো হতে পারত যদি বাংলাদেশের যদি কোনো দল থাকতো, বাংলাদেশের যদি প্লেয়ার থাকতো, তার জন্য আপনি মারা গেলেন তাও তো হতো, কিন্তু একজন খ্রিস্টান ইহুদি নাসারা এদেরকে সাপোর্ট করে আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। শুধু তাই নয়, আমি আজকে আপনাদের এই মাহফিলে যখন আসতেছিলাম, জায়গায় জায়গায় মোড়ে মোড়ে দেখি আপনারা অনেক জায়গা যত বড় প্যান্ডেল করেছেন এর থেকে বড় বড় আপনার পতাকা লাগাইছে, আর পতাকা লাগানোর পরে ওই পতাকাতে আবার কি করেছে, ঝিলিক বাতি দিয়েছে, বাতি জ্বলতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এর থেকে মুসলমানদের দূর দিন আর হতে পারে, কথা বলেন হতে পারে? খ্রিস্টানদের জন্য আমরা পাগল হয়ে গেছি, ইহুদিদের জন্য পাগল হয়ে গেছি, নাসারাদের জন্য আমরা পাগল হয়ে গেছি। আমি নিজেই দেখেছি গত বিশ্বকাপ ফুটবল খেলা এই সময় দেখেছি যে আমরা তো বাজারে যাই আসি, যখন খেলাধুলা হয় দেখি কি যে হট্টগোল শুরু হয়েছে, আরে কোথায় ব্রাজিল খেলতেছে, কোথায় আর্জেন্টিনা খেলতেছে, যখন গোল হচ্ছে চিৎকার করে করে ঢোল পিটানো হচ্ছে, সম্পূর্ণ হারাম, কথা কন ঠিক না? ঠিক, এটা কি দেখা যাবে, কথা কন দেখা যাবে না? তো বলতেছেন ঠিকই, আগে আগে দেখবে। ইহুদি নাসারাদের এইগুলো যদি কালচারগুলো দেখেন, আমার প্রথম হারাম কাজ যদি দেখেন, আমার দায়িত্ব কালি কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা টান দিয়ে বের করা হবে, এই গুলাম্পর তো জানুড়ি, ফুটবল খেলা আসছিল তোরা কেন মাহফিলে মাহফিলে তোরা বলিস নাই, আয় তোদের জিহ্বাটা টেনে বের করে কেসি দিয়ে আগুনের কেসি তারা কাটা হবে। কি কর, আমাদের বলার দরকার আছে না নেই, কথা কথা আছে না নেই? দায়িত্ব আমাদেরটা দায়িত্ব, আর এই দায়িত্বগুলো যখন আলেমরা আমরা পালন করতেছে তখনই বাধা দিচ্ছে অ্যাক্সিডেন্টে মানুষ, কথা কন ঠিক না? ঠিক, এই গতকালকে এক বক্তার মাহফিলে সরাসরি বাধা দিয়েছে, আজকে কেন মাহফিলে বাধা, মাহফিলে কেন বাধা, আজকে কোরআনের কথাগুলো বলতে গেলে কেন বাধা আসবে, বাধা দিবে তারা আবু জেহেলের রক্ত আছে যাদের শরীরের মধ্যে, কথা কন ঠিক না? ঠিক, বাধা দিবে তারা ফিরাউনের রক্ত যার শরীরের মধ্যে আছে, কথা কন ঠিক না? ঠিক, বাধা দিবে তারা নমরুদের
পুশাব যাদের ভিতরে আছে, পুশাব যাদের শরীরের মধ্যে করে দিয়েছে, তারাই আজকে কোরআনের বিরোধিতা করবে, কোরআন বলতে নিষেধ করবে কথাটা ঠিক না ঠিক? কোন বৈধ মায়ের সন্তান কখনো কোরআন বাধা দিতে পারে না, পারে না, পারে না কথাটা ঠিক না ঠিক?